তিনি কি পছন্দ করেন, তাই আমরা পুরুষোত্তমকে ধরেছি, আমরা সৌভাগ্যবান। তিনি কি পছন্দ করেন, কি ভালোবাসেন, কি করলে তিনি খুশি হবেন, সে করাটা আমার কাজ। আমরা গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দিই চলি, সেটা না। উৎসব করা, এইসব করা, এটা উচ্ছ্বাস, সেটা করবেন, কিন্তু মেইন কাজ হলো আমি দুই প্রার্থনা করছি, আমার মনোজগৎ ঠিক যদি করতে পারি আমি আরেকজনকেও ঠিক করতে পারি। তাই বলছেন, ঈশ্বরের ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দান। আপনি যতটা পেয়েছেন, যতটা বুঝেছেন, ততটা আরেকটা মানুষকে বুঝাতে পারবেন। প্রত্যেকটা মানুষের এই এই জ্ঞান সীমিত, এই অজ্ঞানতা দূর করার জন্য তাকে ধরেছি। আর তার কথা যদি মেনে চলি, ভোরবেলা উঠে দুই প্রার্থনা নাম ধ্যান করি, আর ঠাকুর কি বলছেন, ব্রাহ্মণরা এসে সেখানে বিপ্ররা এসেছেন বিপ্র ব্রাহ্মণ হতে, ক্ষত্রিয় এসেছেন ক্ষত্রিয় ব্রাহ্মণ হতে, বৈশ্য আসছেন বৈশ্য ব্রাহ্মণ হতে, শূদ্র আসছেন শূদ্র ব্রাহ্মণ হতে। কি করে হয়, ঠাকুর বললেন, অধ্যায়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ যজন যাজন। তাই এই যাজন জৈত্র হয়ে চলার জন্যই এই ডিপি ওয়ার্ক। আমার মুখ দিয়ে যেন তার কথা বলি, মানুষকে গিয়ে তার তার কাছে যাই, তাকে ভালোবাসি, আমার প্রিয় পরমের দয়ের কথা বলি, তার সমস্ত মানুষকে ভালোবাসি। আর এই পৃথিবীটাকে একমাত্র ঠিক কর ঠাকুর, একমাত্র আমাদের এই ভালোবাসার বন্ধনে, প্রেমের বন্ধনে আমাদেরকে বেঁধে ফেলে। আমার মধ্যে যদি সেই প্রেম আসে, সেই ভালোবাসা আসে, তার কথা বলতে 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 যাজন চৈত্র হয়ে চল, এটাই হলো দ্বিতীয়। প্রত্যেকটা মানুষের বাড়ি গিয়ে খোঁজ খবর না, কেমন আছে, ভালোবাসো, তার দুঃখের কথা শোনো, তার কষ্টের কথা শোনো, তাকে কি করে ভালো হয় সে কথাগুলো বলো, তারপর কি বলেছেন সেই গল্পগুলো করে আসো। বলা যাবে না আপনি এগুলো করছেন না বলে আপনার এটা হচ্ছে না, হয়নি, আপনি কষ্ট পাচ্ছেন, সেটা বলার দরকার নেই, আপনি দয়ের কথাগুলো বলে আসেন। এই যে এটাই ডিপিওয়ার, আমি যাজন জৈত্র হয়ে উঠি, আর যাজন জৈত্র হয়ে উঠলে আমি পরমানন্দ, যাজন জৈত্র পরমানন্দ, তখন উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ। আমরা বলি না সত্যনদায় বলি, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভ জিদ্বশী, আমি ইষ্ট প্রাণ সেবা পটু, স্থিতি যাজন জৈত্র, ইষ্ট প্রাণ হয়ে উঠবো, আমি অক্রোধী, আমি অমানি হয়ে উঠবো, আমি নিরলস হয়ে উঠবো, কাম লোভ জিতবো, আমার বশের নিয়ে আর আমি তখন হবো ইষ্ট প্রাণ, আমার প্রান্তের মধ্যে ঈশ্বর বাস করবে, সদা আনন্দে থাকবো, তখন কি হবে, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ যাজন জৈত্র। কারণ ঠাকুরের কথা না বললে ভুল লাগবে, এই তো হওয়া, করে করে হতে হবে, কারো একদিনে হয়নি, করে 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 যা হবি তুই করে হবি, হাতে কলমে কাজে এনা করে হতে যাওয়া, ফলটি কিন্তু পাচ্ছে, তখন আপনি ঠাকুরের দয়া পাবেন, তখন আপনি প্রত্যেক আপনার জীবনের দিগন্ত খুলে যাবে। এ মানুষ এবার বললেন, আচার্যদেব বললেন, হ্যাঁ আমি কনফারেন্সে ছিলাম, সেখানে সবাইকে বলেছে, আমি শুনেছি, এটা বলছি না যে আমাকে শুধু বলেছে, তা না, তিনি বলছেন একটা মানুষ যখন এই ঠাকুরের কাজগুলা করে, ইষ্টভূতি ঠিক মতন করে, তার জীবনের দিগন্ত খুলে যায়, সে নটগুলো খুলে যায়। রবীন্দ্রদা কনফারেন্সে বললেন, একটি লোক যে আজকে আনন্দবাজার করেছে, সুদীপ্তদার কথা বললেন, তিনি 17-18 বছরের বয়সে সে যে কোনো কারণে বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে চলে গেছে, তারা ঠাকুর ধরা মানুষ ছিলেন, স্তুতি করতেন, যে কোনো কারণে কম বয়স মানুষ, তার কথা বললেন সিসি বর্দাকে, সিসি বর্দাকে তিনি তার বাবা এসে নিবেদন করছে, দাদা আমার ছেলেকে ফেরবে, আমার ছেলেকে ফেরবে না বাড়িতে, ছেলেকে কি পাবো না। সিসি বর্দা বলছেন, ও কি স্তুতি করে, হ্যাঁ করে, তাহলে ও ফিরে আসবে। দেখা গেল সে বর্দার দরজা থেকে বেরিয়ে গেটের কাছে গেল, ছেলে এসে হাজির। এই যে টিউনিং, এটাকে আমরা টিউনিং বলি, লিঙ্ক, তার সঙ্গে লিঙ্ক আপ যখন থাকবেন, আপনি সবটা কাজে আপনি বুঝতে পারবেন। তাই বলছে ইষ্টে চেতন ব্যক্তিত্বতা মন্ত্রে চেতন মন, ইষ্টে চেতন, ইষ্টে যখন চেতন, আপনার ব্যক্তিত্ববান মানুষ হয়ে উঠবে, আপনার ব্যক্তিত্ব গজি উঠবে, আপনার পার্সোনালিটি থাকবে, যে ঠাকুর এটা বলেছে আমি করব, আপনার বুলডগ টেনাসিটি এসে যাবে। তাই বলছে ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, যখন সবসময় মন
নাম করবে, মনটা চেতন থাকবে, সামনে কি আছে বুঝতে হবে, সামনে কি কি করছে বুঝতে হবে, কি কি করতে বুঝতে হবে, সবকিছু আপনি দেখাও মানে বুঝতে পারা, আপনি সব বুঝতে পারবে কোনটা কি, কোনটা ভালো কোনটা মন্দ কি, কোনটা মানুষ কেমন, মানুষের বৈশিষ্ট্য বুঝতে পারবে। এই থার্ড আই খোলার জন্য আমরা দীক্ষা নিই। তাই বলে ইষ্টে চতুর্ভিদ মন্ত্রে চতুর্ মন, মনটা যখন জাগ্রত থাকে, সদা জাগ্রত থাকবে, কনসাসনেস, ভালো মন্দ সামনে কি আছে বুঝতে পারবেন, কে কি করছে বুঝতে পারবেন, তখন আপনার চলতে সুবিধা হবে। আর ইষ্টভীতে দীক্ষা চেতন, ইষ্টভীতি করলে দীক্ষাটা চেতন থাকে, সেবায় চেতন ধন, যত লোকের সেবা দিবেন তত লোকের অধীশ্বর হয়ে উঠবে। এই তো ঠাকুর বলছেন, ঠাকুর আমার জীবনটা কিভাবে সুন্দর চলে সে কথাগুলো বলে গেছেন, শুধু করার ব্যাপার, শুধু এখানে করার ব্যাপার। তাই এই যে ছড়ার গানটা হলো, দিন গেলে তো এই বলে তোর বসে থাকলে চলবে না, ধরতে হবে করতে হবে, কেমন যেমন তোর কেমন ভালো চাই তাহলে ভালো করতে হবে। ঠাকুর যেমন বলছে ওরকম, ভালো টালো বুঝি না, ভালো মন্দ কিচ্ছু বুঝি না, আমার ঠাকুর যা বলছে আমি তাই করবো, আমার আচার্যদেব যা বলছে আমি সেটাই করবো, এ ভালো মন্দ বোঝার দরকার নেই, ইষ্ট নির্দেশ যেটাই হবে করবি সেটা পরাক্রমে, ওই করাটি আনবে তোমার কৃতি উচ্ছল ক্রমে, আমি সেই কাজ করতে গিয়ে কৃতি হয়ে যাবে, জীবনের সব দ্বার খুলে যাবে। তাই আচার্যদেব বললেন, কোনো মানুষ যদি 48 ঘন্টা শুধু বলে আমি ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসি, এই বিবশ ঠাকুর, ঠাকুর বিবশ হয়ে যান, তাকে ডাকলে বিবশ। দেখেন না আমরা যখন বিপদে পড়ি, যখন সমস্যায় পড়ি, তখন হায় ঠাকুর হায় ঠাকুর নাম করছি, খুব করে কাঁদছি, নাম ঠাকুর উদ্ধার করে, তিনি বিবশ ঠাকুর, যখন তাকে ডাকায় তিনি সব ভুলে বিবশ হয়ে যান, তখন সেই মানুষটাকে উদ্ধার। সেই জন্য বলছি নাম করা সারণের মন গভীর আশা অজপ নামের বরলে এই নেশা করেন, অন্য সব নেশা ছাড়েন, নামের নেশা করেন, আর ঠাকুর যা বলছেন তা করবো, আমার আচার্যদেব যা বলছেন তাই তাই ঠাকুর বলে বলেই গেলেন, ঠাকুর বলেই গেলেন আমাদের দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্য করেছে, আচার্যকে জীবনে সার করে চলেন। আর সুখবর বলছি, এই সৎসঙ্গ বিহার পান্ত সব আপনাদের খুবই, আমার খুব কাজের মানুষ, হৃদয়ের মানুষ, গৌরাঙ্গ জানে সব, শ্রী বর্দা এই মন্দিরটা 1971 সাল সৎসঙ্গ বিহার নাম দিয়েছিল, ওই জায়গাটা দান করেছিলেন আচার্যদেব, এসে 2015 সালে এসে জায়গাটাকে উদ্ধার করলেন, আরো জায়গা চাইলেন, সেই জায়গায় 68-এর আদলে মন্দির হচ্ছে, এখন প্লাস্টারের কাজ চলছে, ফিনিশিং এর কাজ চলছে। কুচবিহারে আসলে শহরে যেখানে আপনারা অনেকে ছিলেন, স্টেশন চৌপতি কুচবিহারের যে পুরনো স্টেশন আছে, কুচবিহার স্টেশন যেটাকে বলা হয় শুভমনাথ, তার পাশে কাজের আপনারা সবাই আপনারা সাহায্য করবেন এই আশা রাখি, ও আমার জন্য প্রার্থনা করবেন যেন আমরা, আচার্যদেব বলেছেন এই অক্টোবরে পূজা উৎসবের পর তিনি বেরোবেন, যেখানে তাকে নিমন্ত্রণ করা যাবে, যারা তাকে আসতে বলবেন সেখানে সেখানে তিনি যাবেন, এবার বলেছেন। সেজন্য আমরা চেষ্টা করছি সবাই মিলে আমরা এই জুলাইয়ের মধ্যে এটা কাজ শেষ করার জন্য সবার কাছে প্রার্থনা রইল, আপনারা আমাদের জন্য প্রার্থনা জানাবেন, আমরা যেন এই কাজটা কৃতি হয়ে উঠতে পারি। আর এর অ্যাকাউন্ট নম্বরটা হলো SB, মানে সৎসঙ্গ বিহার, SB PNT পান্তশালা, PN পান্তশালার PNT, পারবেন অর্ঘ জমা করে যার যেমন ইচ্ছে হয়, SB PNT। সবার মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের রাতুল চরণে। আপনারা এখানে অনেক গুণী জ্ঞানী ভক্তজন, আবার যথাযোগ্য স্থানে প্রণাম, রানন্দিতে জয়গুরু ভালোবাসা, আর আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন তার হয়ে চলতে পারি, আমার অনেক দোষ ত্রুটি আছে, আমি যেন পূর্ণ একটা মানুষ হয়ে উঠি, তার মানুষ হয়ে উঠি, এই প্রার্থনা জানাবেন। সবার মঙ্গল প্রার্থনার কথা শেষ করছি, জয় গুরু।